বাড়িকে সিটি সেন্টারের সামনে বিধাননগর নর্থের এই দুজন পুলিশ কর্মী এরা গাড়িটাকে কিভাবে ইচ্ছাকৃতভাবে গাড়িটাকে রাস্তার মাঝখানে দাগ করিয়ে দিয়েছে। এই দেখুন এই গাড়ি, এই এই ভদ্রলোক লাইভ হচ্ছে ফেসবুকে, এই ভদ্রলোক ইচ্ছাকৃতভাবে বিধাননগর এই নর্থের দুই পুলিশ কর্মচারী এই গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়ে এদের উদ্দেশ্য হচ্ছে বেআইনিভাবে হয়তো কোনো অর্থ রোজগার করা। গাড়িটা ইউটার্ন নিয়েছে সিটি সেন্টারের সামনে থেকে, যেখান থেকে ইউটার্ন নেয় গাড়িটা, গাড়িটার নাম্বার WB08A2176, একটা ওয়াগানার গাড়ি। এই গাড়িতে আমি নিয়েছিলাম এই দুই পুলিশ কর্মচারী, এই এরা গাড়িটাকে বেআইনিভাবে গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। এতে মানুষের অসুবিধা হচ্ছে, দেখুন জ্যাম লেগে গেছে, জ্যাম লেগে গেছে। এই গাড়িটাকে এরা এই গাড়িটাকে ইচ্ছাকৃতভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন অফিসার এসছেন, তার সাথে নিশ্চিতভাবে কথা বলবো, কথা বললে প্রকৃতভাবে জানা যাবে। ওখানে কোনো ইউটার্ন লেখা ছিল না, এই দুই পুলিশ কর্মচারী গাড়িটাকে এইভাবে দাঁড় করিয়ে দেয়। বিধাননগর নর্থের এরা যে দুজন পুলিশ কর্মচারী, তারা এই গাড়িটাকে এইভাবে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। গাড়িটা ইউটার্ন নিয়েছে ওখান থেকে, আমি তখন আমি তো লাইভ দিচ্ছি ফেসবুক, ফেসবুক লাইভ দিচ্ছি তো, হ্যাঁ করছি ফেসবুক লাইভ করছি তো। আমার বক্তব্য, আমার আমার বক্তব্য হচ্ছে এই গাড়িটা এখান থেকে ইউটার্ন নিয়েছে, যেখান থেকে ইউটার্ন নিয়েছে ওইখানটায় কোনো জায়গায় বোর্ড নেই বা কিছু নেই যে ইউটার্ন নেওয়া যায় না। তো ওনারা গাড়িটা রাস্তা এখানটায় রাস্তার মাঝখানে দাঁড় করালেন, আমি ওনাদের জাস্ট বললাম যে এখানে কোনো নো ইউটার্ন লেখা নেই, এই হয়েছে সমস্যা। গাড়িটা আমার বন্ধুর গাড়ি, না 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 100% দেখবেন, কাগজপত্র দেখবেন। থাকুক না, লোকে দেখুক না কি আছে, লোকে দেখুক কি হবে, লোকে দেখবে না। আপনি জোর করে রাস্তায় কাজের সময় মানুষের গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছেন, লোকে দেখুক, লোকে দেখুক। এনার তো কোনো ব্যাজও নেই, ইনি পুলিশ কর্মচারী না, স্কুলের স্টুডেন্ট, কিছু বোঝা যাচ্ছে না। আপনার ব্যাজ কোথায়? আপনি যে পুলিশ কর্মচারী কে বুঝবে? এই দেখ, বুঝতে হবে না, এটা নিয়ম। স্যারকে না, আপনার নাম কোথায়? আপনার নাম ব্যাজ কিছুই তো নেই, ব্যাজ লাগে না, কে ব্যাজ লাগাতে বরণ করেছে? তাহলে আপনি কেন লাগিয়েছেন, আপনি ব্যাজ লাগিয়েছেন কেন? তাহলে নেম প্লেট এনার কোথায়? এনার এনার নেম প্লেটটা কোথায়? এনার নেম প্লেট তো নেই, আমরা তো জানাবো বিধাননগরের বিধায়ককে জানাবো দরকার থাকে। আচ্ছা স্যার, এই যে ভদ্রলোক, এনার তো কোনো নামই নেই, একে কি করে বুঝবেন পুলিশ? আপনার বুঝতে হবে না, কোথায় যেতে হবে না, কোথায় যাবো, কোথায় যাবো? ঠিক আছে, আমাদের এখানকার বিধায়ক সুজিত বাবুর কাছে যাবো, হ্যাঁ সুজিত বাবুর কাছে গিয়ে ব্যাপারটা আরো ভালো করে বলবো। বিধাননগরের বিধায়ক আছেন, এখানকার যিনি মেয়র আছেন, তাদের কাছে যাবো, এটা কি কেস দিচ্ছেন, এটা এটা কি কেস দিচ্ছেন, কি হিসাবে দিচ্ছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। অবস্ট্রাকশন আমি আপনার স্টাফ দাঁড় করিয়েছে, আমি আপনাকে বিশ্বজিৎ দাস
আমার এটা আপনার হচ্ছে আপনি গিয়ে বলবেন কমিশনার অফ পুলিশ বাজাকে যে আমার গাড়িটা অবস্ট্রাকশন করে রেখেছিস তো দেখুন কিভাবে বেআইনি ভাবে কেস দিচ্ছে, ওনারা কেস দিচ্ছে যে গাড়িটা নাকি অবস্ট্রাকশন করেছে। গাড়িটা অবস্ট্রাকশন করলো কি করে? আপনারা যারা লাইভ দেখছেন ফেসবুকে তারা ভালো করে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা পুলিশ কর্মচারীরা দাঁড় করিয়ে দিল বিধাননগরের, এবং যে 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 ছেলেটি করেছে তাদের নামে দেখুন তার কোনো ব্যাজের মধ্যে নিজের নাম লেখা নেই। এ ছেলেটি নিজে গাড়িটাকে দাঁড় করালো, এইভাবে দাঁড় করিয়ে ইচ্ছাকৃতভাবে বলছে রাস্তা নাকি আমরা অবস্ট্রাকশন করেছি। এখানে বিশ্বজিৎ দাস, মিস্টার বিশ্বজিৎ দাস আছেন এসআই অফ পুলিশ বিধাননগর ট্রাফিকের, উনি অবস্ট্রাকশনের কেস দিচ্ছেন। এইভাবে মানুষকে এরা হ্যারাস করছে, এটা আমি যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে থাকেন, বিধাননগরে কোনো দায়িত্বশীল ব্যক্তিরা দেখে থাকেন, নিশ্চয়ই এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। গাড়িটাকে সম্পূর্ণভাবে দুই পুলিশ কর্মচারী নিজেরা রাস্তার মাঝখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে দিয়ে তারপরে এখন বলছে যে এই গাড়িটা রোডটাকে অবস্ট্রাকশন করেছে, রোডটাকে অবস্ট্রাকশন করে যে এই কেস উনি দিচ্ছেন সম্পূর্ণভাবে। দেখুন কিভাবে বেআইনি ভাবে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে নিজেরা রাস্তাটাকে বন্ধ করালো, করিয়ে এখন কেস দিচ্ছে। এটা কি হওয়া উচিত কিনা যারা ফেসবুক লাইভটা দেখছেন তারা নিশ্চয়ই বিচার করবেন। যিনি দিচ্ছেন তিনি হয়তো নিশ্চয়ই অনেক, যিনি কেসটা দিচ্ছেন নিশ্চিতভাবে তিনি পুলিশের অনেক বড় কর্তা। অত্যন্ত খুশি হলাম যিনি সুন্দরভাবে কেস সাজিয়ে কেস দিলেন এবং মিথ্যা কেস দিলেন। দেখুন এই সামনে ছেলেটি